হাই এভরিওয়ান গুড আফটারনুন সো আজকে হচ্ছে তোমার কোন দিন জানি না বাট এই আইসক্রিমটা আনিছিলাম হচ্ছে তোমার অনলাইন নিক থেকে আনিছিলাম কফি ওয়ালনাট মানে এতটাই টেস্টি সুপার টেস্টি আর গরমের সময় কি কোন ফ্লেভার না ফ্লেভার হয় না জাস্ট মনে যদি থাকে শুধু কি আমরা আইসক্রিম খেতে পারছি তো এই যে ব্র্যান্ডটা দেখলে এটা একটা বড় ব্র্যান্ডের আইসক্রিম যারা তোমরা খেয়েছো তারা জানো যারা খাওয়া একবার ট্রাই করতে পারো খুব একটা বেশি দাম নেয় না একদম রিজনেবল রেটে পাওয়া যায় সেজন্য আমি দেখাচ্ছি না তো খুব বেশি দামে হল আমি নিজেও খেতাম না না তোমাদেরকে দেখাতাম ঠিক আছে তো দিদির কাছে এটা একটা বঙ্গর্শ ব্লগ দিয়েছিলাম সেই ব্লগে দেখবে একটা বিয়েবাড়ির হলুদের গায়ে হলুদের দিনে গেছিলো তো সেই দিনের এটা স্যুরটা এখন আমার মনে পড়লো তো সব মিলিয়ে মিক্স করে আমি তো তো যাই হোক আইসক্রিমটা না একটু গলে গলে যাচ্ছে যেন ঢাকা দিয়ে একটু রেখে দিই ডি ফ্রিজারে গুনি দিদি আসলো ওদেরকে একটু একটু করে ওরা নিজেরাই নিয়ে নেবে সো বিশ্বাস করে এটা না আলাদা আলাদা ফ্লেভারেও আসে এর আগে যখন আনিছিলাম তখন একদম ডিপ চকলেটে ছিল তো ইট ওয়াজ সো টেস্টি আর এই কফি ওয়ালনেটটা খেয়ে দেখো ওয়ালনেটের রিয়েল ওয়ালনেট নেওয়া থাকে তারপর তোমার পুরো মনে হয় না চোখ বন্ধ হয়ে যাবে খেতে খেতে সো চলো আমি এনজয় করি এটা অ্যাকচুয়ালি আমি লাঞ্চে করার লাঞ্চ করার পর খেয়েছিলাম দিস ইজ দ্য নেক্সট ডে আজকে লাঞ্চে বানানো হয়েছে ভাত ডাল আর টেন্ডলি ফ্রাই টেন্ডলি ফ্রাই মিন্স হিন্দিতে টেন্ডলি বলে বাংলাতে কুন্দরি বলে আবার হিন্দিতে কুন্দরুও বলে ইংলিশে কি বলে আমার জানা নেই সেই জন্য আমি ইংলিশেরটা বাদ দিচ্ছি তো তোমরা কুন্দরি ভাজাই বলতে পারো আলু কুন্দরি ভাজা এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে মুংরেলা মুংরেলা মানে কালো জিরা যেটা থাকে সেটাকে এখানে মোংরেলা বলে হিন্দিতে ঠিক আছে আলু পেঁয়াজ না পেঁয়াজ না নিরামিষ একদম পুরোপুরি নিরামিষ আলু কুঁদরি আর নুন হলুদ আর অল্প জিরে পরে দিয়েছিলাম না দিনই একদমই দিই নুন হলুদ দিয়ে একদম ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে রান্না করেছিলাম আর ভাত ডাল দিয়ে মেখে নিই খেতে যা ভালো দো এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে রুটি পরোটা লুচি কিন্তু ভাত ডাল দিয়ে মেখে একবার দেখবে চলো আজকে অ্যাগেন একটা লাঞ্চ মেনু নিয়ে আবার চল লাঞ্চ মেনু বলতে গিয়ে এটা একদম নিরামিষ আজকে যেহেতু থার্সডে তো থার্সডেতে আমরা একদম ট্রাই করি কি রসুন পেঁয়াজও খাবো না তো এটাতে আমি দিয়েছিলাম ওই কালো জিরে টমেটো একটু বেশি করে দিতে হবে টমেটো দিয়েছিলাম আলু তো আছে নুন হলুদ আর কি বলে তোমার মিক্স মস মিক্স মশলা দিয়েছিলাম একটা তোমার ওই তোমার কিসে বলে সবজি মশলা আছে সেই মিক্স মশলাটা দিয়েছিলাম মশলা মশলা যাই বলো তোমরা যে ল্যাঙ্গুয়েজে যে ওয়ার্ডেই তোমরা স্যাটিসফাই বা কমফোর্টেবল ওটাই বলতে পারো মশলা বলা বা মশলাও বলে অনেকেও তো ওই মিক্সড মশলাটা দিলাম আমি আর ইট ওয়াজ সো টেস্টি আর এর মধ্যে একটুখানি ফ্যাটানো ফ্যাটানো দই দিয়ে দিয়েছিলাম তোমরা পোস্তও দিতে পারো সর্ষেও দিতে পারো বাট যেহেতু সর্ষে একটু ঝাজ লাগে সে না আমরা সেরকমভাবে কেউই সর্ষেটাকে সর্ষে বাটাটাকে প্রেফার করি না হ্যাঁ মাছ খেলে দিদিরা ইউজ করে দিদি আর গুনি মাছ যখন খায় তখন ইউজ করে আমিও বানিয়ে দিই তো বিশ্বাস করো এই নিরামিষ ভিন্ডি আলু তরকারিটা বানিয়ে একবার বাড়িতে দেখো এটা স্পেশালি ভাত ডালের সাথে মেখে খেও এবার তোমাদের উপরে আছে ভিন্ডি তো অনেকে আবার বেশি ঝোল করে না আমরা জেনারেলি যখনই ভিন্ডি বানাই ভিন্ডির তরকারিটা বানাচ্ছি যখন তখন আমরা এক একদমই ঝোল করি না মানে তোমার গ্রেভিটা না মানে থাকেই না আর কি ঠিক আছে তো ওইটা থাকে না আর কি বলে তোমার টেস্টই খুব হয় বা যেহেতু টমেটোর স্বাদটা একটু বেশি মানে তোমার টমেটোটা দেওয়া আছে একটু টক টক লাগে বা দেখবে গরমের সময় একটু টক ঝাল খেতে ভালো লাগে তোমাদের যদি কারো ইচ্ছা তাহলে তোমরা ওই কাশ্মীরি লাল মিরচও দিতে পারো আবার যদি কারো ঝাল পছন্দ না যেমনি আমরা কারো আমরা সেরকমভাবে ঝাল পছন্দ করি না তো আমি সেরকম কিছু লঙ্কা টঙ্কা কিছুই দিই না এবার যেটা এটা বানিয়েছি আমি না তোমাদের জেনারেলি এমন এমন জিনিস বানিয়ে দেখাবো যেটাতে তোমরা রুটি দিয়েও খেতে পারো পরোটা দিয়েও খেতে পারো লুচি দিয়েও খেতে পারো আবার গরম গরম ধোয়াটা ভাতের সাথেও খেতে পারো তো এটাকে এমনি নাড়াচাপা নাড়াচাপা করে আমি না নুনটা আগেই দিয়ে দিই অনেকেও বলে কি নুন আগে রান্নাতে দিয়ে দিলে মানে পোড়া হয়ে যায় তো আমার তো আজব দিয়ে এমনি হয় নি সবার যা যত মুখ তত কথা তো আমি নিজের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমি এক্সপিরিয়েন্স করবো সেটাই আমি তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো ফ্যাটানো দই দেখতে পাচ্ছ এতই স্মুথলি এত এত ক্ল্যারিটিভাবে ফ্যাটা দই পড়ে না তো দই যদি না ফেটে হ্যাঁ অনেকেই অনেকেও কী করে জাস্ট বাটির থেকে বার করে দিয়ে দেয় তারপরে নাড়াছাপা নাড়াছাপা করতে করতে তোমার দইটা আর কাটে না আর কি ঠিক আছে মানে ফেটে যায় না দুধ তো আমি জেনারেলি আমাদের যখনই বাড়িতে দই আসে তখনই আমরা একটু জল দিয়ে পুরো ঘুলু 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 করে নিই মানে পুরোটা মিক্স করে নিই তাহলে কী হয় দইটার কোনো সবজিতে দেওয়ার সময় আলাদা করে ফেটা মানে ফেটিয়ে নিতে হবে না তো যাই হোক একটু ঢাকা চাপা করে রেখে দেবো আর ইট ওয়াজ সো টেস্টি বিশ্বাস করে একবার ট্রাই করে দেবো চলো তাহলে আজকের মতন নেই ফুড ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ রুলাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বা বাই